নমস্কার, আপনারা দেখেন আত্মাক্ষ.com, আমি সতীনাথ। এই মুহূর্তে পেয়ে গিয়েছে দীর্ঘদিনের পুরখা রাজনীতিবিদ সেই পানু পাত্র, যিনি মন্ত্রীকালে কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু বিজেপিতে চলে যেত, কিন্তু পুনরায় কিন্তু বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে ফিরে আসলো এবং আজকে কিন্তু একটা পদ পেল, চেয়ারম্যানের পদ। অর্থাৎ মানুষপুর যে সামনে যে পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনে সেই প্রাক্কালে ঠিক সেই পানু পাত্র, যে প্রাক্তন পঞ্চায়েতের প্রধান ছিল, প্রাক্তন উক্ত কর্মদক্ষ ছিল, সেই পানু পাত্রকে আমরা পেয়ে সহযোগিতা চলে এল দাঁড়া। আজকে আপনাকে রাজ্যের মন্ত্রী তথা নৈয়াদীর বিধায়ক পার্থ ভৌমিক আপনাকে পুনরায় সভ্য সম্মান দিল, চেয়ারম্যানের পদ দিল, আগামী পঞ্চায়েত দিকে তো কেউ সামলাবে। পার্থ ভৌমিককে ধন্যবাদ পুনরায় আমাকে চেয়ারম্যান করার জন্য, এবং আগামী দিনে আমাদের নবপুর গ্রাম পঞ্চায়েত যেভাবে লড়াই আমরা করেছিলাম একইভাবে আমরা লড়াই দেব, এবং আগামী দিনে গ্রাম পঞ্চায়েত 30টা যে আসন আছে 30টা আসনেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। মাহমুদপুর পঞ্চায়েতে যে ছিল আগামী দিনে কতটা স্বচ্ছভাবে পঞ্চায়েত গঠন হবে বলে মনে করছেন? আগামী দিনে পদে দায়িত্ব পাওয়া কি মনে করছেন? আগামী দিনে স্বচ্ছভাবেই পঞ্চায়েত চলবে এবং তৃণমূল কংগ্রেস কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেয় না, এবং আগামী দিনে আমাদের মাহমুদপুর গ্রাম পঞ্চায়েত অনেক কাজ হবে, এবং আগামী 28 তারিখে 11টা রাস্তার উদ্বোধন আছে, এবং তা সত্ত্বেও আমরা মাহমুদপুর তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ নেতৃবৃন্দ আমরা প্রতিটা বাড়ি বাড়ি যাব, সাধারণ মানুষকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে প্রকল্পগুলো আছে, আমাদের নেত্রী যে প্রকল্পগুলো ঘোষণা করেছে, সেই প্রকল্প সাধারণ মানুষের বাড়ি আমরা তুলে দেব। না, যে সময় আপনি পদে অলঙ্কৃত হলেন আর কি, সেই সময় বিরোধীরা কিন্তু একটা মাঝারা দিকে বিভিন্ন SSC স্ক্যাম থেকে দুর্নীতি গ্রস্ত হিসাবে উঠে আসছে, আজকেও নৈহাটিতে SSC র্যাডারে কিন্তু সেরা চক্রবর্তী নাম উঠে আসছে। আগামী দিনে বিরোধীদের মোকাবেলা করার জন্য কিভাবে সংগঠনকে ঘিরে সাজাবেন বলে মনে করছেন? না, সেইভাবে বিরোধীরা যতই চিল্লামিল্লি করুক, তৃণমূল কংগ্রেসকেই সাধারণ মানুষ বেছে নিয়েছে, এবং আগামী দিনে তৃণমূল কংগ্রেসকেই তারা ক্ষমতায় আনবে। কিছু লোক তো আছে দলের বিরুদ্ধে বলবে, কেউ CPM আছে ময়দানে, BJP আছে, কংগ্রেস আছে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তো এরা আগাগোড়ায় লেগে আছে, এরা কিছু করতে পারবে না, এবং তৃণমূল কংগ্রেস আগামী দিনে এগিয়ে যাবে। আশা বর্তমান যে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং যে কোনো জায়গায় জনসভায় আপনি বেনজল, দলের মধ্যে যে বেনজল ঢুকছে, এই বেনজলটাকে কীভাবে দেখবেন? না, বেনজল বলতে অর্জুন সিং সে কী বলেছে না বলেছে আমি জানি না, যে তার নিজস্ব বক্তব্য হবে, কিন্তু দলের বক্তব্য তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব আছে বা বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিচ্ছেন, MLA MP থেকে শুরু করে তারা যেভাবে কাজ করছে সাধারণ মানুষের জন্য, সেইভাবে কাজ করে কে কী বললো তাতে তৃণমূল কংগ্রেসে আসে যায়। শেষ প্রশ্ন আমরা, যে আজকে এই যে চেয়ারম্যানের পদটা পেলেন, মাহমুদপুর গ্রামবাসীদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন? আগামী দিনে আমাদের এলাকার সাধারণ মানুষের বাড়ি যাব, আমরা অভিযোগ শুনব, কোন মানুষের কী প্রয়োজন আছে, যারা পেয়েছে তাদেরটাও আমরা দেখব, গরিব মানুষরা কী কী পেল, এবং যারা পায়নি আগামী 1 তারিখ থেকে দুয়ারে সরকার আবার চালু হচ্ছে, তারা আবার নতুন করে ফর্ম ফিল আপ করবে, এবং যারা বাদ গেছে তাদের আমরা পুনরায় পাইয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। আমরা কিন্তু 6-7টা কিন্তু কথা বললাম, সেই পানুপাত্রের সঙ্গে ছদ্ম পদের দায়িত্ব পাওয়া, সে পানুপাত্র কিন্তু বলল দলকে স্বচ্ছতাভাবে নিয়ে আসবে বলে তার ধারণা, এবং তা সে দায়িত্ব নিয়ে বলছেন, এবং আগামী দিনে যারা যারা সরকারি প্রকল্পগুলো পায়নি তাদের কাছে দেখবেন, এবং আগামী দুয়ারে সরকার যে চালু হতে চলেছে তিনি কিন্তু নজর রাখবেন। আপনাদের জন্য আত্মাক্ষ.com দেখতে থাকুন, সঙ্গে থাকুন।